তা কে পাক করলে তোমার সেই ভাগ্নে বয়ে সই না না সে তো দেশে চলে গিয়েছে চলে গিয়েছে ও তাই তো তাহলে তো তোমার বেশ মুশকিল হলো গা হ্যাঁ মুশকিল হবে নি আপনার কালী ঘরের কালী আছে না তিন তিনটে চোখ নে তিনি দেখছেন তিনি তেনার ব্যাটার বউরে মুশকিল আসান ঠিক করে দেবেন মা মারে রামনীলোর খুরির কাছে আমার মান রাখিস মা আমার মান রাখিস কে রে কোদ্দি এলো এই আসবার পথে তো একে দেখলুম নি এই যে শুনছ বলি এই মন্দিরের এই বন্ধ দরের সামনে তুমি কি করছো ভয় পেলে বুঝি তুমি এমন করে হাসছো কেন তোমার কথা শুনে গো মহাকালীর দর কি কখনো বন্ধ থাকে ওই তো দিব্য দেখা যাচ্ছে দর বন্ধ তালা ঝুলছে তুমি এখানে কোদ্দি এলে আমরা তো আসবার পথে তোমার দেখলুম নি তোমার কি চাই তুমি কে আমি কাশী থেকে এসেছি গো কাশী আমার স্বামীর ঘর আমার স্বামী ওখানেই বিরাজ করেন তুমি তোমার ওই স্বামীর ঘর দিয়ে এখানে এত দূরে কেন এসেছো পেটের দায় এসেছি গো পেটের দায় তোমার কথার মাথা মুন্ডু কিছু বুঝতে পারছি না একটু খোলসা করে বলো দেখি আমি এখানে এত দূর থেকে রামকৃষ্ণর সঙ্গে দেখা করতে এসেছি কেন খুড়োরে তোমার কি দরকার হ্যাঁ ওই তিনি আমার মামু এর খুড়ো তাই নাকি তাহলে তো ভালোই হলো কিসের ভালো হলো এই যে তুমি আমাকে তার কাছে নিয়ে যাবে আমাকে আর পথ খুঁজে যেতে হবে নি আমি বড় অভাবী মেয়ে গো ভবগুড়ে স্বামীর ঘর করতে গিয়ে বড় আত্মন্তরে পড়েছি বিহিত চাই বিহিত আমার মামু এর কি বিহিত করবে সে নয় তাকেই বলবো কোন শুনেছি তার নাকি দয়ার প্রাণ আজ পর্যন্ত কেউ নাকি তার দর থেকে ফেরত যায়নি আমাকে তার কাছে নিয়ে যাবে আমার বড় উপকার হয় তাহলে দেখতেই তো পাচ্ছ আমি একলাটি ঠিক আছে চলো চলো গো রামনীলোর খুড়ি তোমার একটা কথা শুধব শুধন না এই যে নিজেদের জন্য ঘর কান্না করা এর দেখাশোনা করা এই যে পানির খিলি সাজে নিয়ে দাঁড়িয়ে থাকা এর জন্য সময় লাগে তো আচ্ছা হ্যাঁ গা তোমার আরো একজন সঙ্গী হলে সুবিধে হয় তাই না গা একজন কেন ঠাকুর আপনি আমারে যত সঙ্গী দেবেন আমার সুবিধে বই কে অসুবিধে হবে না বটে অমু এ কাশীতে একজন এসেছেন এ তোমার সঙ্গে দেখা করতে চান কাশীতে এসেছে গো
हुम हुम कारे शबाल उठे नील नीद राजिते त्रैलोक्य मुखे दिव्ये कालिकाये नमोस्तुते व्रतलिया महाघोरे मुंडमाला विभूषिते खर्विलंबोदरे घोरे कालिकाये नमोस्तुते। ঋদু ভাগ্নে হৃদয় যে তোমার পর দেখে নিয়ে এলে তার ঘরণি। হ্যাঁ স্বামী ভিকিরি হলে মেয়ে জাতের বড় হেনস্থা গো, বড় হেনস্থা হয়। এই বয়স এই রূপ নিয়ে মেয়েটা দৌড়ে দৌড়ে কাজ খুঁজতে বেরিয়েছে, সাহস আছে বটে, দেখলে কেমন ভয় ভয় করে। ওই গো রামনেল করি, তোমার মেয়ে কি মনে দুঃখ নিয়ে ফিরে যাবে নাকি তোমার অন্নপূর্ণার ভান্ডারে এর জন্য দুমুঠো চাল হবে নি? ও কি কথা ঠাকুর, মেয়ে তার বাপের কাছে হয়েছে বিপাকে পড়ে, এর জন্য কি মা চালের হিসেব করবে ঠাকুর? জয় মা, জয় মা, জয় মা, জয় মা, জয় মা, জয় মা। ও মেয়ে, আর তোমার চিন্তা নেই গো, আর তোমার চিন্তা নেই। হ্যাঁ, ও রামনীলোর করি, হ্যাঁ যাও যাও, তোমার মেয়েকে নিয়ে যাও, দু মুঠো খেতে দাও গে, যাও যাও, মে যাও গো, যাও। চলো মে। সে কি গো, আমার কথা সবটা না শুনে তোমরা আমাকে ঘরে নিয়ে যাবে? আমাকে তো তোমরা চেনো না। চিনি নে আবার, তোমারে আমি খুব চিনি গো, খুব চিনি। বৌঠান, ও বৌঠান, সর্বনাশ হয়ে গেছে গো, সর্বনাশ হয়ে গেছে, এবারে বুঝি সত্যি সত্যি সর্বনাশ হয়ে গেল। কার সর্বনাশ হলো গো ঠাকুর? তখনই বলেছিলুম, বে করা বউ যদি এভাবে স্বামীর কাছে না থেকে বাপের ঘরে পড়ে থাকে তাহলে স্বামী করবেটা কি? হ্যাঁ করবেটা কি? আপনারা আপনারা তারে বাপের ঘরে ফেলে রেখেছেন কেনে গা, কেনে কেনে আপনারা সারদারে জোর করে বাপের ঘরতে সেখানে পাঠাননি? না না, সারদা তো তার বাপের ঘরেতে নেই, সেখানে কি কিছু হয়েছে? সারদা বাপের ঘরে নাই? না, সে তো দগ্নেশ্বরে গদাইয়ের কাছে। সারদা গদাইয়ের কাছে? হ্যাঁ তাই তো জানি, কিন্তু সর্বনাশটা কার হলো? গদাইয়ের। আমি নিজের কানে বিশ্বাস করতে পারছি নি, কেউ কি সম্ভব? কিন্তু কিন্তু আমি নিজের কানে শুনেছি বউটার, আরামবাগের গয়নার ঘাটে গেছিল, সেখানকার নৌকার মাঝি মাল্লারা এ নিয়ে কানাকানি করছিল,
তারা তারা পেরাই দক্ষিণেশ্বরে ঘাটে যায় সওয়ারি নিয়ে। সেখানকার মাঝি মাল্লাদের কাছে শুনে আমি ছুটতে এলুম আপনারে বলতে। কি হয়েছে, কি সর্বনাশটা ঘটেছে সেইটে বলতেন তো। গদায়ের কাছে নাকি কাশিদে এক সুন্দরী যুবতী মেয়ে এসে ঠাই নিয়েছে। তাতে কি, এরম কত মানুষই তো গদায়ের কাছে আসে। গদাই তাদের ভালোবেসে কাছে টেনে নেয়, ঠাই দেয়। এতে দোষের কি দেখলেন? আমি দোষ দেখি না বৌটান, দোষ দেখছে লোকে। কাশির ওই মেরে নিয়ে লোকে গদায়ের নামে যা তা বলছে, কথা কতদূর ছড়িয়েছে তা বুঝতে পারছেন বৌঠান? যে ঘাটের মাঝি মাল্লাদের কান তক গেছে। যাক, যত দূর যায় তত দূর অবধি যাক, ওসব কথায় আমি বিশ্বাস করিনি। গদাই এমন কিছু করতেই পারেনি যা তার কালীঘরের কালীর ইচ্ছেতে হবে। আর সত্যি যদি তেমন কিছু হয়ে থাকে তো জানবেন সব কিছুই তার ওই কালীঘরের কালীর ইচ্ছেতেই হচ্ছে। ওসব নিয়ে আপনি ভাববেন না ঠাকুরপো। কি বলছেন মৌটান, লোকে গদাই রেনে বলবে আর আমি ভাববো নি? তার উপরে আমাদের ছোট বৌমা শারদাসে কেনে আছে। গদাই বলে শারদা হচ্ছে বিদ্যে রূপিণী, কোনো অবিদ্যে তার সংসারে ঘটবে নি, কোনো অবিদ্যের কালি সে তা ঠাকুরের গায়ে লাগতে দেবে নি ঠাকুরপো, লাগতে দেবে নি। জানা নেই শোনা নেই কোথাকার কোন মেয়ে, তার স্বভাব চরিত্র কেমন কিছু না জেনে মামুতারে একেবারে পুরোতারে কি করলে গো দাদা, এত রেতে চলে যেতে বললে? তা বললে তো ভালো হতো রে, না একা চুকে যেত। তাহলে মামুতারে মা বলে একবার ঘরে ডেকে নিয়ে নিয়েছে। তার মানে মামু মামির সাথে তার একটা হিল্লে করে দিয়েছে। তার মানে খুড়ো খুড়ি তারে একবার কাছে টেনে নিয়েছে। কাশির মেয়েরে দেখলে না আমার বুকটা কেমন কাঁপে গো। ওরে বাবা, ও জেসেমে নয় রে, জেসেমে নয়, ও তুকতাক জানে, বশীকরণ জানে। তাহলে তো বড় চিন্তের কথা রিদু দাদা। আমার আবার কিসের চিন্তে, আমি ওর মুখের পানে চাইবই নি। না না, তোমার জন্য চিন্তে নয়, চিন্তে ওই বউঠানের জন্য। আমার বউর কি করবে ও? ওই বশীকরণ মন্ত্র পড়ে তোমার বউরে বশ করবে, তারপর তোমার বউ তোমার এখান থেকে তুলে নিয়ে দেশে নিয়ে যাবে। আর এখান থেকে দেশে চলে যাওয়া মানে তোমার সব গেল, ডান হাতে বাঁ হাতে যা কামাচ্ছিলে সব যাবে। নতুন ধানে জমিটা যে কিনবে স্বপ্ন দেখেছিলে তা কিন্তু স্বপ্নই থেকে যাবে দাদা। আমার বউরে বশ করবে, আমার বউ আমারে এখান থেকে নিয়ে যাবে, আমার জমি কেনার স্বপ্ন স্বপ্নই থেকে যাবে। গোয়াল গাছ ছাইবার খড়ের জন্য প্রীতিবিশির কাছে হাত পাততে হবে গো। আমরা সবাই জানি তুমি তোমার বউয়ের কথা অমান্য করতে পারো নি, সে যদি কেঁদে কেঁদে ধরে তুমি কি এখানে থাকতে পারবে গো দাদা? না না, আমি আমার বউরে বশ করতে দিব নি। হ্যাঁ, এখনই এখনই একটা বিয়ে করবো, এখনই বিয়ে করবো। ঋতু দাদার কি হলো গো দিদিন দাদা? ক্ষতি বাঁচাতে গেল রে রাম, জমি জিরেত বাঁচাতে গেল। মামু মামু গো, সব বোনের সাথে চলেছে গো, সব বোনের সাথে চলেছে। হ্যাঁ, আরে ও ঋতু, কে কার স্বপ্ন সে ঢাকে কাটি দিল রা? হ্যাঁ, তোমার বুদ্ধি শুদ্ধি কবে হবে বলতে পারো? তোমার এতখানি বয়স হলো, তুমি এখনো সবাইকে বিশ্বাস করবে? তোমার এই বিশ্বাসের সুযোগ দিয়ে সবাই তোমার ওই ক্ষতি করবে বলে দিলাম ক্ষতি করবে। হ্যাঁ, আরে 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 আরে, দমনি রে দমনি রে শালা দমনি, 180 এত কিছু বললে আমি কোনটার উত্তর দেবো বল দেখিনি। আর তোর অর্ধেক কথার মানে তো মালুম হলো নি রে। হবে হবে, এখন যদি মালুম না হয় তো যখন হবে তখন শুধু হাত কসলাতে হবে। সব নষ্ট বুঝি হয়ে গেল গো। আরে দু, এই তোর কথার কোনটা মাথা আর কোনটা নিজ আমার কিছুই মালুম হচ্ছে নি রে। তুমি কাশির মেরে মামির ঘরে পাঠালে কেন? ও কাশির মেয়ে, তা সেখানে মেয়ে আছে বলে পাঠিয়েছি। ও কি মেয়ে? নয় বুঝি। এ দেখো, না না সে কথা নয়, ও যেতে মেয়ে কিন্তু ভিন্ন জাতের মেয়ে, ওই বশীকরণ জানে। ও যদি আমার বউরে গুনতুক করে, আমার বউরে গুনতুক করে এমন করে দেয়, আমার বউ আমাদের যা বলবে আমি তাই করব। ও মামু, তাহলে কি হবে বলো দেখি। তো
বউয়ের কথা শুনে চলা তো ভালো রে। যে স্বামী তার বউয়ের কথা শুনে চলে নোকে তারি মন্দ কথা কয় বটে, কিন্তু ওই সংসারে শান্তি থাকে। আর তুই তো ঘর গৃহস্থি সংসার বিনে তোর কিছুই মাথায় ঢোকেনি রা। হ্যাঁ দেখো মামু, এমনিতে আমার মাথা ঠিক নেই, তারপর তুমি টিপ্পনি কেটোনি। হ্যাঁ এখন যদি এখান থেকে সব ছেড়ে দিয়ে দেশে গিয়ে থাকতে হয় তাহলে আমার সব গেল, সব গেল। হরিদু তোর আসল সমস্যাটা কি বল দেখিনি, বউ না কাশীর মেয়ে? ওই কাশীর মেয়ে, ওই নিজ্ঞাত অনেক কিছু জানে, যাতে ওই ঘর গৃহস্থ লোকের ক্ষতি হতে পারে। ও মামু, মামু গো তুমি এক্ষুনি একটা ব্যবস্থা করো, এক্ষুনি একটা ব্যবস্থা করো। এই দেখো দেখি, এ তো রাম না জন্মাতি রামায়ণের গপ্প। আগে ওই মেয়ে কারো খেতি করুক, কারোই গুনটুক করে বস করুক, তারপর নয় অবস্থা বুঝে ব্যবস্থা করা যাবে। খন দেখো মামু, আয় ব্যাস ব্যাস ব্যাস, আর নয় এবার ঘরে গিয়ে শুয়ে পড় দেখি, শুয়ে পড় শুয়ে পড়। যারে ভালো করে জানলিনি, যারে বেশ করে চিনলিনি, তার নিয়ে এত মন্দ কথা কেন রা? হ্যাঁ মন্দ কথা কেন? ওই কাশীর মেরে নিয়ে আকতা কুকতা বন্ধ করে তারে তার মতো করে থাকতে দে দেখিনি, থাকতে দে। এখন যা যা দেখিনি যা। আরে বললুম তো যা। আরে দু ওই যাওয়ার সময় দুটটা বন্ধ করে দিয়ে যাস কেন? হ্যাঁ আমারে দেখলে তোমাদের কি মনে হয় আমি জানি না মা, তবে আমি তোমাদের কোনো ক্ষতি করিনি। কেন জানো, জীবনভর অনেক ক্ষতি সয়ে আসছি আমি। কে আবার তোমার কোন ক্ষতি করলে গুমি? কি বলবো মা আমার দুঃখের কথা, কারেই বা বলবো, কে বুঝবে? আমারে বলো না মেয়ে, আমি বুঝবো। মেয়ে মানুষের দুঃখের কথা মেয়ে মানুষ বিনে আর কে বুঝবে গা? কি বলবো গুমা, মেয়ে হয়ে যখন বাপের ঘরে ছিল বেশ ছিল, বাপের আমার অনেক পয়সা ছিল, মা আমারে বুকে করে রাখতো, কিন্তু কিন্তু মন মজলো তারে দেখে। কাশিতেই দেখলে তেনারে? ওই আর কি, তেনার এই জীবনের সর্বস্ব মেনে ঘর করতে গেলুম। কি বলবো গো মা আমার ঘরের কথা, স্বামীটা আমার একেবারে সংসারী নয়। আহারে সবক্ষণ কলকে টেনে এখানে ওখানে পড়ে থাকে, চার চারটি ছেলে মেয়ে নিয়ে তখন আমি কি করি বলো মা? তাই সংসার বাঁচাতে কাজ ধরলুম। কি কাজ গো? ওই কাশীতে দশাশ সমেত ঘাট আছে না, ওখানে সব বুড়ো বুড়িদের স্নান করাই। কিন্তু মা এতে কি এত লোকের পেট চলে বলো? তাই তো, ওতে আর কটা পয়সা হবে? তাহলেই বোঝো আবার কপাল। হ্যাঁ গো, বাপের ঘরতে সাহায্য পাও না বুঝি? কি বলো গো, বউ হয়ে বাপের কাছে যাবো হাত পাততে? স্বামীর আমার নিন্দে হবে নি? আমার বাপের ঘরের সমাজ কি বলবে বলো, শখ করে এমন স্বামীর গলায় মালা দিলে যে তাকে খেতে দিতে পড়তে পারে না। হ্যাঁ গো মা, তুমি একদম ঠিক কথা বলেছ। স্বামী সে যেমনই হোক না কেন, সেই দেবতা, তেনার নামে কখনো কিচ্ছুটি বলতে নেই মা। আমিও স্বামীর ঘর করি গো মা, দেবতা মানি তারে। হ্যাঁ গা, তোমার স্বামীরে দেখতে কেমন গা? তারে দেখলে যে কোনো মেয়ের মাথা ঘুরে যাবে গো, এমন তার রূপ। তাকে পাবার জন্যই তো শিবরাত্রির উপোস করে মেয়েরা। সে যখন কলকেতে টান দেয় সমস্ত ব্রহ্মাণ্ড যেন পাক খেতে থাকে। তোমার মতো এত ভালো মেয়ে তেনার নেশাটা ছাড়াতে পারলিনি মেয়ে? না মা পারিনি, মন্দ কপাল আমার। নেশাবান ছেড়ে স্বামী যদি আমার বস থাকতেন তাহলে এ বিশ্ব সংসারে আমার চেয়ে সুখী আর কেউ হতো না গো, আমাকে ঘুরে ঘুরে কাজ করতে হতো না,
দুঃখ করো নি মা, দেখবে একদিন সব ঠিক হয়ে যাবে, সব। সেই আশীর্বাদ করো মা, সেই আশীর্বাদ করো। করুণিং ভব সাগর পার করিং প্রণমামি পরাং জননী জগতাং বিষয়ং কুসুমং পরিহৃত্য সদা চরণাম্বুরুহামৃত শান্তি সুধাম পিব ভৃঙ্গ মনো ভব রোগ হরাম প্রণমামি পরাং জননী জগতাং।